আল্লাহ রাসূল বললেন, এই শোনো, এই পৃথিবীতে তিনজন কালো মানুষ আছে, এই তিনজন কালো মানুষের ভিতরে একজন হলেন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন না, কিন্তু অন্যান্য নবীদের যে মর্যাদা, অন্যান্য নবীদের যে দাম, অন্যান্য নবীদের যে জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নবীর থেকে হযরতে লুকমান হাকিমকে বেশি জ্ঞানী এবং বেশি হিকমতওয়ালা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা সমস্যা, একটা নিরসন আপনাদেরকে করি। আমরা অনেকে বিভিন্ন কথায় শুনি যে হযরতে লুকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় হিকমতওয়ালা বানিয়েছিলেন। শুনি কি শুনি না? এ কথাটা মিথ্যা। সমস্ত আমরা জুমার বয়ানে আল্লাহ রসুলের সিরাত নিয়ে আলোচনা করতেছি, আমি বলেছি সেখানে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন, মা আমেনা কোলের ভিতরে নিলেন, ছাঁটটা অটো খুলে গেল, অটো খুলে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিমাতুল মুনজিরিন। ও ফেরেশতারা, আমার হাবিবকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকদের সাথে পরিচয় করাই দাও। সুবহানাল্লাহ। পরিচয় করাই দাও। আর বিশজন নবীর যত হিকমত আছে, আদম সফি উল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, হযরতে নূহ নজীহুল্লাহ, লূত নজীহুল্লাহ, যত নবী রসুল যারা রয়েছেন, বিশজন সুপার পাওয়ার, এই নবীদের যত জ্ঞান, যত হিকমত রয়েছে, সব আমার নবীর ভিতরে ঢেলে দাও। কে যেন গায়েব থেকে বলেন, বেকারি নবী তো বিশজন নয়, স্বলক্ষ নবী, স্বলক্ষ নবী আছে, নবী তো বিশজন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্বলক্ষ নবীর চরিত্রের যে ভাণ্ডার, স্বলক্ষ নবীর জ্ঞানের যে ডেক্সি, ওই ডেক্সির ভিতরে আমার রসুলের চরিত্রটাকে তুমি ভিজাইয়া দাও। সুবহানাল্লাহ। বলেন, সমস্ত নবীর ভিতরে যত জ্ঞান, যত গরিমা, যত হিকমা, যত গুণাগুণ, যত সিফাত, সব আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। বলেন, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ শেষ জামানার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। পড়বেন না? দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শেষ জামানার মানুষের উম্মতের গুণাগুণ শুনে বললেন, আল্লাহ শেষ জামানার উম্মত তো পাবো না, শেষ জামানার উম্মতদেরকে দেখবো না, তুমি একটা কাজ করো, শেষ জামানার উম্মতের হাতের স্পর্শ যেন আমি পাই। সুবহানাল্লাহ। বলে, হাদিসের ভিতরে আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে কোথাও যাচ্ছিলেন, রাতে স্বপ্ন দেখেনেন অমুক জায়গায় দানিয়াল একজন নবী, তার কবর ফেটে লাশ বের হয়ে গিয়েছে, তাকে নতুন করে দাফনের প্রয়োজন পড়বে। আল্লাহ রসুলকে স্বপ্নের ব্যাখ্যা শোনালেন, আল্লাহ রসুল ম্যাপ ঠিকানা দিয়ে দিলেন, যাও যাও। এটা হলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বে করিম, আল্লাহর রসুল তো পাবো না, শেষ জামানার উম্মতও পাবো না, জীবনে একবার হলেও যেন শেষ জামানার উম্মতের ছোঁয়া পাই, এই জন্য তোমাদেরকে দিয়ে দানিয়ালকে পুনরায় দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। শেষ জামানার উম্মতের এত পাওয়ার, উম্মতের যদি এত পাওয়ার হয়, নবীর পাওয়ার আছে না নাই? কম না বেশি? এই কথা বলা যাবে যে হযরতে লোকমানের জ্ঞান বেশি ছিল? ভাই, আল্লাহ রসুলের সিরাত আলোচনা করলে জীবন শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। আমরা এখন রসুলের জন্মের আগের কি ঘটনা ঘটছিল সেগুলো বলেও শেষ করতে পারি নাই। পাঁচ জুমা চলে গেছে, কয় জুমা গেছে? পাঁচ জুমা চলে গেছে, রবিউল আউয়াল মাসের আগে শুরু করছি, আজকে রবিউল সানির সাত তারিখ, তাহলে জুমা পাঁচটা হয় না, ছয়টা হয়, ছয়টা, ছয় জুমা চলে গেছে। এখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা মারা গেছেন, এটা শেষ করেছি, মা মারা গেছেন, এখনও শেষ করতে পারিনি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে জ্ঞানী বানানো হয়েছিল। দোস্ত মহতরম, হযরতে এদিকতে চলে গেলে আর কথা ধরে রাখতে পারবো না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, কিছু কিছু নবী থেকে আল্লাহ পাক লুকমান হাকিমকে বেশি জ্ঞানী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলেন, দ্বিতীয় জন জ্ঞানী হলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীদের যখন ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, যে যার জান্নাতে, যে যার জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার রসূলকে জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা শুনিয়ে দিবেন। জান্নাতের গেটগুলো নক করা হবে, ভিতর থেকে জবাব আসবে, কে তুমি? জবাব দেবে, আমি আদম। না না, গেট খোলা যাবে না। আবার নক করবে, কে তুমি? আমি মুসা। না না, গেট খোলা যাবে না। সরকার দোয়ানো, জান্নাতের ভিতরে পা রাখা না পর্যন্ত জান্নাতের একটা গেট ও দরজা খোলা হবে না। আল্লাহর রসুল বললেন, ও আমার সাহাবেরা শুনে নাও, কালো মানুষ নিয়ে টিটকিরি করো না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবেন ওমর, আমি জান্নাতের ভিতরে ঢুকবো জান্নাতের একটা বাহন, একটা জীবজন্তুর উপরে। মনে রাখবা, আমার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হলেও ওই জন্তুর দর রশি, ওই জন্তুকে আমার আগে বেলাল জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতটাকে উদ্বোধন করাবেন। সুবহানাল্লাহ। পরে আমি যে জন্তুর উপরে সওয়ার থাকবো, সেই জন্তুর লাগাম ধরে বেলাল আগে জান্নাতে ঢুকবে, আমি নবীর আগে বেলাল জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। লাগাম ধরে বেলাল জান্নাতে ঢুকবে। এই কালো মানুষদের একজন হলেন হযরতে বেলালে হাবেশি রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজাম, বদর যুদ্ধে প্রথম শাহাদত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের অন্তরে আগুনের দামাল জ্বালিয়ে দিয়েছিলেন হযরতে মাহজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে মুসলমানদের পা কাঁপতেছিল, মুসলমানরা ভয়ে হতভম্ব হয়ে পড়েছিল। 1000 গোলা একটা, ওদের 70টা, মুসলমানদের উট 70টা, ওদের 570 উট, মুসলমানদের তরবারি 9টা, ওদের 900 তরবারি, যা যা আছে তার থেকে 4 গুণ 5 গুণ বেশি মুসলমানরা কাঁপতেছিল। হযরত মাহজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে একটা লাঠি নিয়ে তরবারির বিরুদ্ধে যুদ্ধ করে ওটাকে পিটিয়ে মেরে আর একজনের তরবারির আঘাতে শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৈনিকদের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। মাহজাম যদি একটা লাঠি দিয়ে তরবারি আলারে পিটাতে পারে, তো মাহজাম যেই নবীর উম্মত, নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত। মাহজামের অন্তরে যেই আল্লাহর প্রতি ঈমান, আমাদের অন্তরে সেই আল্লাহর প্রতি ঈমান। আর বসে থাকার সুযোগ নাই। সাব্বিত আলা কুলুবিনা, আল্লাহ আপনি আমাদের দিলের ভিতরে ইস্তেকামত দিয়ে দেন। এ কথা বলে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে মুসলমানরা শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শাহাদাত যিনি বরণ করেছেন উনি ছিলেন কালো মানুষ। এই তিনজন কালো মানুষ আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কালো মানুষ ভাইদের একটু মনটা ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ। দোস্ত মোহতারাম, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বুঝিয়েছেন, সন্তানকে বাবা বোঝাবে, নসিহাত করবে, স্ত্রী তার স্বামীকে বোঝাবে, স্বামী স্ত্রীকে বোঝাবে, বড় ভাই ছোট ভাইকে বোঝাবে, বাবা তার সন্তানকে বোঝাবে। এই নসিহাতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম নবীও না রসুলও নন, তার পরেও পবিত্র কোরআনের ভিতরে ওনার নসিহাতটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাওয়ার কারণে একটা আয়াত নয় একটা সূরা ওনার নামে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা শুনছেন না ভাই? উনি নিজেকে নসিহাত করে করে হিদায়তের বাতি পেয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা কবিতা পড়ি, এই একটু আগেও আমি যখন আপনাদের সামনে আলোচনা শুরু করি তখন পড়েছিলাম, বালাগান ওলা বি কামানিহি কাশাফাদ্দু জাবি জামানিহি হাসনাত জামিউ খিসানিহি। এই পর্যন্ত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নিজেকে নসিহাত করার জন্য কবিতা লিখেছেন, কিন্তু সল্লু আলাইহি ওয়া আলিহি এই শব্দটা ওনার মুখ দিয়ে আসতেছে না, ব্রেনে বের হচ্ছে না, যে ছন্দটা মেলাবো, এরপরে কী হবে, এরপরে কী হবে। শেখ সাদি চিন্তা করলেন, সমস্ত জীবন ভরে তো অনেক কবিতা লিখলাম, রসুলের শানে একটা কবিতা লিখি, যেন ময়দানে মাহশারে এই কবিতাটা ওজন হয়ে আমার নাজাতের জরিয়া হতে পারে। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, গভীর ঘবে মগ্ন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে চলে আসলেন। শেখ সাদিকে জিজ্ঞেস করলেন, কবিতাটা পরিপূর্ণ করো নেই কেন? শেখ সাদি বললেন, ইয়া নবিয়াল্লাহ, আমার মাথার ভিতরে আর ধরে না, আর মাথার ভিতরে কোনো শব্দমালা আসে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই শব্দটা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু স্মরণ করে নাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এই পংক্তিটা যখন বলে দিলেন তখন শেখ সাদি বললেন সাল্লু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলের শানে একটু চিন্তা করার কারণে রাসূলের শানে নিজেকে একটু নসিহত করার কারণে আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার ভিতরে স্বপ্ন দেখাইয়া আমি শেখ সাদির কপালটাকে সৌভাগ্যের অধিকারী বানাই দিছে সুবহানাল্লাহ দোস্ত মুহতারাম নিজের সন্তানকে যদি নসিহাত করা যায় নসিহাত করে করে যদি আপনার চেতনার বানাই দিতে পারেন ওই সন্তানকে যদি আপনি বলেন বাবা কক্সবাজারে ঘুরতে এই মুহূর্তে যেও না আমরা গেলে একসাথে যাব তাবলিগ জামাতে যাও দিন শিখতে যাও আপনার সন্তান আপনার কথার বিরুদ্ধে চলন করবে না কথা বলেন ঠিক কিনা কারণ এই সন্তান যখন ছোট ছিল ও মসজিদ কাকে বলে ও জানে না নামাজ কাকে বলে বুঝে না হাট বাজার কাকে বলে জানে না আপনি বাবা ঘর থেকে বের হবেন কোথায় যাচ্ছেন ওর জানা নাই দূরে না কাছে ওর বোঝা নাই ও কষ্ট হবে নাকি পারবে ওর জানা নাই বাবা ঘর থেকে বের হচ্ছে যাওয়ার জন্য ঘরের ভিতরে কারবালার ময়দান বানায় ফেলছে কথা বলেন ঠিক কিনা মা মারে সবাই পিটায় সবাই বোঝায় চকলেট আনবে এটা আনবে ওটা আনবে ওকে ঘোড়ার ডিম আনবে আমি জামুই জামু থাকুন না আমি বলে কি বলে না ভাই বুঝেন যেই ছেলেটা কিছু বুঝতো না বাবা কাকে বলে জানতো না সেই ছেলেটা সেই বাচ্চাটা বাবার জন্য যদি এত পাগল হতে পারে ছোটোবেলায় অবুজ অবস্থায় ওই ছেলেটাকে যদি আমি আর আপনি কোরআন হাদিস দিয়ে নসিহত করে 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 যদি বুঝমান বানাই এখন ছেলেটা বুঝে কোরআনের চোখ দিয়ে বাবার মর্যাদা কাকে বলে এখন বুঝে মসজিদ কাকে বলে এখন বুঝে মসজিদকে নামাজ পড়ার ফজিলত কি এই সন্তানকে আপনি বান্দিও বাসায় রাখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বাবা ফিল মানাম স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি ফাংজুর মাজা তারা মশলাই বসছেন পরামর্শে বসছেন তুমি বলো তোমার ধারণা কি তুমি কি চাও আমি তো স্বপ্ন দেখেছি আর আমি তো নবী তুমি জানো আমার স্বপ্ন সত্য তুমি কি বলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সুবহানাল্লাহ ইয়া আবাতি ফাআল মা তুমার প্রিয় বাবা আপনি স্বপ্ন দেখেছেন এটা আমার ইন্টারফেয়ার করার কি আছে আমার মতামত দেওয়ার কি আছে আপনি স্বপ্ন দেখেছেন এটা সত্য এটা আপনি বাস্তবায়ন করেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন এই কথাটা কেন বললেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা রে আমার মা আমাকে বুঝে সুজে আপনার মর্যাদা সম্পর্কে আমাকে বুঝিয়েছেন আমার মা আমি ছোট্ট হলেও আল্লাহর মহত্ব বড়ত্ব আমার কলিজার ভিতরে ঢোকাই দিয়েছে আমি সন্তান বাবাকে দেখি নাই বাবার মায়া আমি পাই নাই কিন্তু মুসিবতের মোকাবেলা কিভাবে করতে হয় বিপদের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আমার মা আমাকে শিখিয়েছে কিন্তু আপনি আমাকে ছাড়া ধরেছিলেন আপনার মনের ভিতরে আমার সম্পর্কে অনেক মায়া জন্ম নিয়েছে আমি ধৈর্য ধারণ করে আমি হয়তো এই হুকুম পালনের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো কিন্তু আমার ভয় হয় আপনি নিজেকে মনে হয় নিয়ন্ত্রণ করতে পারবেন না আল্লাহ বারবার আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ মিনাস সাবিরিন এটার ব্যাখ্যা হলো যে বলে যে ইনশাআল্লাহ আমি পারবো মানে আমি তো পারবো তুমি পারবা কিনা আমার সন্দেহ আছে আল্লাহ আকবার আর আমাদের ইনশাআল্লাহ মানে নিশ্চিত ফেল কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ বলে আমাদের ইনশাআল্লাহর কোনো পাওয়ার নাই আমরা ইনশাআল্লাহ আমাদের হুজুর বলতেন আমাদের যদি বলতেন তোরাই পড়াটা পারবি আমাদের শায়েখরা এভাবে বর্ণনা করতেন আমরা বলতাম ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ যে কটা কইছিস একটাও পারবি না কেন হুজুর ছাত্রদের ইনশাআল্লাহ মানে এটা ধরব না এটা পারবো না আর ছাত্রদের এখনই পারা মানে হ্যাঁ হুজুর পারবই পারবো ইনশাআল্লাহ পারবই পারবো এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়া মানে এটা পারা আমরা তো অনেকে সেই ছাত্র কোয়ালিটির ইনশাআল্লাহ বলে ওটাকে গেলাপে মুড়িয়ে রেখে দিই করবো কি করবো না কোনো গ্যারান্টি নাই আছে না নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা কথার আমানত ধৈর্য ধারণ সবরে জামিল মার কাছ থেকে এমন শিক্ষা পেয়েছেন মরুভূমির মরুচাষে পাহাড় ঠেলা খেয়ে আর এক জায়গায় চলে যেতে পারে
কিন্তু মুমিনের অন্তরের ইনশাআল্লাহর বরকত কখনো হেরফের হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মশওয়ারা করা হয়ে গেছে, বিবির সাথে মশওয়ারা করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, গোসল করিয়ে দাও। কেন? মিনায় নিয়ে যেতে হবে, মিনায় নিয়ে যেতে হবে। তখন মা সন্তানকে বলে দিচ্ছেন, আপনি আসছেন অনেকদিন পরে, এই বাক্কার এলাকা আপনি চেনেন না, জনমানবহীন এলাকা, এখানে কীট পতঙ্গ রয়েছে, সাপ বিচ্ছ রয়েছে, ছেলেটাকে আপনি সবসময় আপনার কাছাকাছি রেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রশি পাকাইয়া নিজের কোমরের ভিতরে বাঁধছে, ছুরি ধার দেয়। হযরতে হাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বাবা তার সন্তানকে ঘোরাতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু বাবা ছুরিতে ধার দেয়, রশিতে ধার দেয়, কিছু তো বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি যা কিছু করতেছি আল্লাহর হুকুমে করতেছি, যা কিছু করতেছি আল্লাহর হুকুমে করতেছি। একটু আপনি কল্পনা করেন, 109 বছর বয়সের একজন জ্ঞান বৃদ্ধ, উনি পাথরের সাথে চাকু ধার দিচ্ছেন, দাড়িগুলো সাদা, লাঠিটা বগলের ভিতরে নিয়ে, মাথার পাগড়ি, চোখ দিয়ে জজ্জার করে পানি পাড়তেছে, আর ছুরিটা ধার দিচ্ছে। একটু চিন্তা করেন আপনি, আর ওই 8 বছরের সন্তান চোখের সামনে খেলতেছে, আর বাবা চিন্তা করতেছে, হায়রে, জননের মতো সন্তানটাকে দেখিনি, আমার সন্তান মনে হয় আজকের পর থেকে আর দেখতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছুরিটা ধার দিয়ে মিনার দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে শয়তান মরদুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলতেছে, আব্বা, আমার কানে কানে কে যেন বলতেছে, আমি এই কোরবানি করতেছি, এটা নাকি শয়তানের পছন্দ, কারো যেন পছন্দ হচ্ছে না, আমার মা কান্দবে, আপনি কি সন্তুষ্ট, আমার আল্লাহ কি সন্তুষ্ট, আমাকে ডিস্টার্ব করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের বয়ানের ভিতরে সাক্ষী, পিছন দিক থেকে সন্তানের দিকে ফিরেন নেই, সন্তানকে সামনে দিলে চোখে চোখ পড়লে, চেহারার প্রতি, বডির প্রতি, কারণ সন্তান তো বাবার একটা আকৃতি হয়, হাঁটা চলাটা পুরো বাবার মতো হয়, জামাটা গায়ে